সকাল থেকে হালকা রোদ ও আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা। ভারী বৃষ্টির প্রভাবে প্লাবিত হতে পারে নিচু এলাকা। নদীর জলস্তর বাড়বে। দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে চলতি সপ্তাহ জুড়ে। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 15টি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে। কমলা সতর্কতা জারি করা হয়েছে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। হলুদ সতর্কতা জারি কলকাতা, হাওড়া, 224 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। পাশাপাশি আজ উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বর্ষণ চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও দুই দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক মাস ধরেই একটানা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পংয়ে। আজ ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়েও চলবে অবিরাম বৃষ্টি। ভারী বৃষ্টিতে ফুসছিল নদীগুলি, যদিও আজও আশঙ্কা কমল না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার আকাশ মেঘাচ্ছন্নই থাকবে। বুধবার সকাল থেকে অস্বস্তি অনেকটাই বাড়িয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। আজও খুব একটা তার পরিবর্তন হবে না, অর্থাৎ অস্বস্তি বহাল থাকবে শহরতলি জুড়ে। পাশাপাশি আজ কলকাতায় তাপমাত্রার খুব একটা বদল হবে না। মূলত রাতের তাপমাত্রা 27 ডিগ্রি এবং দিনের তাপমাত্রা 35 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। গতকাল বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82% এবং সর্বনিম্ন 69% ছিল। উইদার ব্যুরো, নিউজ বর্তমান,